বন্ধুরা কেমন আছো সবাই? আবারও চলে আসলাম নতুন গল্প শোনানোর জন্য। দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকো। আজ আমি তোমাদের জন্য নিজের মেয়ের শ্বশুরের সাথে দারুণ একটা মজার ঘটনা শোনাবো। ঘটনাটা সত্যি খুব মজার, তাই চটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাম পাশে থাকা বেল আইকনটা অন করে তোমার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দাও। তাহলে এবার মূল ঘটনায় যাওয়া যাক। আমার মেয়ের বিয়ে হয়ে গেল 2 মাস হলো। জামাই ডাক্তার আর মেয়ে ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম বর্ষে পড়ে। ইদানিং আমার কোমরে ব্যথাটা একটু বেড়ে উঠেছে। এই বয়সে কেউই পুরোপুরি সবল থাকতে পারে না। এই ব্যথা নিয়ে বেড়াতে গেলাম মেয়ের শ্বশুর বাড়ি। প্রথম দিনেই জামাই কিছু ওষুধ এনে দিয়েছে কোমরের ব্যথার জন্য। মেয়ের বাড়িতে এসে বেশ আনন্দেই দিন কাটছিল আমার। আজ 5 দিন হয়ে গেল দুপুরে বাড়িতে শুধু বিয়ান থাকে। মেয়ে ইঞ্জিনিয়ারিং কলেজে প্রথম বর্ষের ছাত্রী হওয়ার কারণে প্রতিদিন যেতে হয় ক্লাস করতে। জামাই থাকে হাসপাতালে আর বিআই ব্যবসার জন্য দোকানে চলে যায়, ফলে দুপুরটা ঘুমিয়ে ঘুমিয়েই কেটে যায় আমার। রাতে সবাই যখন বাড়ি ফিরে আসে তখন বেশ আনন্দ ফুর্তি হয়। তবে গতকাল থেকে আমার মাঝে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। হঠাৎ করে কেন জানি আমার খেলার চাহিদা বেড়ে গেছে, হয়তোবা ওই ওষুধের প্রতিক্রিয়া। কিন্তু লজ্জার কারণে তার নিজের মেয়ে জামাইকে বলতে পারিনি, তাই সহ্য করেই আছি। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে সবাই বেরিয়ে গেছে, দুপুরে বেয়াই খেতে আসবে আবার। কিন্তু এদিকে তো আমার অসম্ভব জ্বালা, তাড়াতাড়ি করে ঘরের দরজা লাগিয়ে দিলাম। এরপর আমার স্বামীকে কল করে সব খুলে বললাম। সিদ্ধান্ত হলো কাল বাড়ি চলে যাব, এখন শুধু আজকের দিনটা কাটাতে হবে কোনোভাবে। এদিকে আমার ইচ্ছে ছিল আমার স্বামীর মুখে কিছু গরম কথাবার্তা শুনতে, কিন্তু তার হলো না, কারণ স্বামী কাজে ছিল তখন। সেজন্যই নিজের হাতেই হাল ধরতে হলো আমাকে। হাতটা নিয়ে গেলাম খেলার মাঠের রাস্তায়। খেলার মাঠের রাস্তাটা ঘেমে উঠেছিল এবং একটু আঙুলের ছোঁয়া লাগাতেই আমার মাঝে এক অসাধারণ শিহরণ বয়ে গেল। আমার হাত আর থামছিল না, তাই দ্রুত চালাতে লাগলাম। একটু পর ফোয়ারার মতো পানিতে ভেসে গেল বিছানা। বন্ধুরা কেউ বিশ্বাস করো আর না করো, এই বয়সেও আমি নিয়মিত খেলোয়াড় না পেলে থাকতেই পারি না। ওদিকে ততক্ষণে দুপুর হয়ে গেছে এবং মেয়ের শ্বশুর অর্থাৎ আমার বেয়াই এসেছে একটু আগে। দুপুরের খাওয়া দাওয়া করব একসাথে, কিন্তু আমি তো অন্যরকম বিপাকে আছি। সকাল থেকে কয়েকবার নিজের হাতের সাহায্য নিয়েও মাঠের গর্তের জ্বালা কমাতে পারছি না। যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল, বেয়াই এবার স্নান করতে চলে গেল। আমি আর মেয়ের শাশুড়ি একসাথে বাসনপত্র পরিষ্কার করেছি, আর ওদিকে বেয়াইও স্নান করে বেরিয়েছে গামছা পরে। রোদের আলোতেই আমি গামছার ভেতরে বেয়াইয়ের খেলোয়াড়টা আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছিলাম। বন্ধুরা, এই সময় কি এইসব দেখার সময় ছিল? এমনিতেই নিজেকে সামলাতে পারছিলাম না, তার উপর আবার মেয়ের শ্বশুরের খেলোয়াড় চোখের সামনে। এর ফলে খেলার মাঠের রাস্তা পানিতে ভেসে যেতে লাগল। কেনই বা এমন হবে না বলো? এই অবস্থায় যদি মেয়ের শ্বশুরের খেলোয়াড় এত বড় হয় তাহলে আর রেডি হলে কেমন হবে? একেবারেই তালগাছ হয়ে যাবে। এই কারণে বেয়ানকে এতটা সুখ দিয়ে রেখেছেন এত বছর ধরে। বেয়াই স্নানের আগে কাপড়গুলো হাতে নিয়ে যাচ্ছেন। দেখি ওনার বক্সার আছে, ওটাতে ওনার গন্ধ লেগে আছে নিশ্চয়ই। ওটা শুকতে পেলে ভালো মজা পাওয়া যেত, আমি ভাবনার মাঝে ডুবে আছি। এমন সময় বেয়ান বলল, দিদি এখন ঘরে গিয়ে রেস্ট নিন, অনেক কাজ করলেন আজকে। আমি বললাম, ও হ্যাঁ বেয়ান যাচ্ছি। বেয়াই বেরিয়ে এলো কাপড় পাল্টে এবং নিজের বউ আর আমাকে বিদায় জানিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। এদিকে আমি আর বেয়ান নিজেরা নিজেদের ঘরে যেতে লাগলাম। প্রথমে বেয়াইন ঘরে ঢুকলেন, এরপরে দেখলাম বেয়াইয়ের ঘরের দরজাটা খোলা। আমি ঘরের ভেতর তাকাতেই দেখি খাটের উপর বেয়াইয়ের কাপড় পরে আছে। আমার মনে একরাশ উত্তেজনা বয়ে গেল, কিন্তু আমি ওই ঘরে না ঢুকেই সোজা আমার ঘরে চলে গেলাম। এবং কিছুক্ষণ পর বেরিয়ে এসে দেখি বেয়াইন নাক ডেকে ঘুমাচ্ছেন, তাই আমি এবারে সে সোজা বেয়াইনের ঘরে ঢুকে দরজাটা একটু লাগিয়ে দিলাম। আমার মাঝে যা শুরু হয়েছে তা আমি আর নিতে পারছি না। প্রথমে বেয়াইয়ের গেঞ্জি পরে শার্টটা শুকলাম, ঘামের জর্জরিত শরীরের গন্ধটা পাওয়া যাচ্ছে। এই ঘেমে থাকা অবস্থায় যদি আমাকে জড়িয়ে ধরত, এবার আমি বক্সারটা হাতে নিয়ে বিছানায় শুয়ে পড়লাম। তারপর মেয়ের শ্বশুরের খেলোয়াড়ের কথা চিন্তা করেই হাত দিয়ে মাঠের রাস্তা ঘোরাতে লাগলাম। তবে এবার বেয়াইয়ের কথা কল্পনা করতে আমার বেশ ভালো লাগছে। এদিকে বেয়াই যাবার সময় ফোনটা নিতে ভুলে গিয়েছিল, প্রথমে লাগবে না মনে হলেও এখন বাধ্য হয়ে নিতে এসেছে। দরজার একটা পার্ট খোলা ছিল শুধু। বিছানায় যা চলছিল তা দেখে সে প্রায় পুরোই হতভম্ব, চুপচাপ দাঁড়িয়ে লক্ষ্য করে বললেন, ভালোই লাগছে তার। এরই মধ্যে ওনার খেলোয়াড়টা রেডি হতে শুরু করেছে। কোনো শব্দ না করে হাত দিয়ে খেলোয়াড়টা ধরে নাড়াতে লাগলেন। নিজের রুমে আপন স্ত্রী ছাড়া অন্য মহিলাকে কোনদিন এই অবস্থায় দেখবেন হয়তো জন্মেও ভাবেননি। আমার কোনো লক্ষ্য না থাকলেও আমার উপর বেয়াইয়ের দৃষ্টি ছিল। বন্ধুরা, এদিকে আমার কোনো হুঁশ নেই, আমি আমার কাজ করেই চলেছি।
আমি যাকে ভেবে এমন করছি সে দরজার আড়ালে দাঁড়িয়ে, কিছুক্ষণ পর আমার হয়ে যাওয়ার অবস্থা। কিন্তু এখানে যদি হয় তাহলে বিছানায় লেগে যেতে পারে, তাই আমি উঠে বসলাম। দরজাটা আমার পেছনে ছিল তাই আমার চোখ দরজায় গেল না। আমি বিছানায় বসে নিজের কাজ চালাচ্ছি। ওদিকে বেয়াই উচ্ছ্বাসে গুটি গুটি পায়ে আমার পিছনে এসে দাঁড়ালেন। আমি সাথে সাথে পেছনে ফিরে হকচকিয়ে উঠলাম। আমার মনে হচ্ছিল এটা স্বপ্ন নাকি বাস্তব। আমি একটু কাঁপা কাঁপা সুরে বললাম, ভাই আপনি? বেয়াই বলল, হ্যাঁ আমি ফোনটা নিতে ভুলে গেছি, ওটাই নিতে এসেছি। এখন তো মনে হচ্ছিল আমার সৌভাগ্য ছিল ফোনটা ভুলে যাওয়া। আমি কিছু বলতে পারছিলাম না, চুপ করে থাকলাম। তখন বেয়াই বলল, থেমে গেলেন কেন? এবার আর কল্পনায় নয়, বাস্তবেই আমি আপনার সামনে। দেখুন আমার খেলোয়াড়টা কেমন করে লাফাচ্ছে খেলার জন্য। আমি এবার খুব লজ্জা পেয়ে গেলাম। আমার এই লজ্জা পাওয়া দেখে বেয়াই আমার দিকে এগিয়ে এসে বলল, দেখুন এবার বাস্তবে কেমন লাগে, ওনার গন্ধ আমার নাকে ভেসে আসছে। আমি গন্ধে মোহিত হয়ে তাকে জড়িয়ে ধরলাম। এবার সে কিছুক্ষণ আমার বাগানের পেঁপেগুলো দলাই মোলাই করে আমার মাঠের রাস্তায় হাত দিয়ে ঘষতে শুরু করলেন। ওনার স্পর্শে আমি কেঁপে উঠতে লাগলাম। এদিকে আমি ওনার খেলোয়াড়টা এক হাতে নিয়ে নাচাতে লাগলাম। আমার হাতের ছোঁয়ায় খেলোয়াড়টা লাফাতে লাগল। কিছুক্ষণ চলার পর বেয়াই আমাকে বিছানার জায়গা মতো রেখে পুরো উন্মুক্ত করে দিল। ওনার বিশাল খেলোয়াড়টা আমার মাঠের রাস্তায় সেট করেই ঘুষতে শুরু করল আর মাঠে হালকা ঘাসের মাঝে বিচরণ করতে লাগল। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আমাকে। একসময় বেয়াই আমার মাঠের রাস্তায় চালিয়ে দিল তার বিশাল খেলোয়াড়টা। খেলোয়াড়ের আগমনে আমার ভালো লাগছে। পাশের ঘরে বেয়ান ঘুমিয়ে আছে, কিন্তু এর তোয়াক্কা না করেই বেয়াই বেশ গতি দিয়ে খেলতে শুরু করলেন। গতিময় খেলার তালে তালে আমার বাগানের পেঁপেগুলো বেশ দুলতে লাগলো। পেঁপেগুলোর দুলনি দেখে বেয়াই একটা পেঁপে শক্ত করে ধরে খেতে লাগলো। সে একটা না খেলেই চলল। এদিকে আমি মজা আর সুখে নানা রকম শব্দ করতে লাগলাম। আমার মুখে ওরকম শব্দ শুনে মেয়ের শ্বশুর আরও গতি বাড়িয়ে দিল। পুরো ঘরে অন্যরকম এক পরিবেশ তৈরি হলো। এভাবে প্রায় 40 মিনিটের মতো খেলে সেদিন শান্তি দিয়ে জলে ভাসিয়ে দিয়ে উনি শান্ত হল। বন্ধুরা, ওনার খেলায় আমি বেশ আনন্দ পেলাম, আর এর সাথে খেলার মাঠের গর্তের জ্বালাও থেমে গেল। এরপর বেয়াই ফ্রেশ হয়ে মোবাইলটা নিয়ে চলে গেল। আমি একটু রেস্ট নিয়ে বাইরে এসে দেখি তখন আমার মেয়ের শ্বশুর ঘুমিয়ে আছে। আমি ওনাকে না দেখে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে আমার রুমে গিয়ে মনের সুখে ঘুমিয়ে গেলাম। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের পর্বে আরও নতুন চমক আছে। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা শেয়ার করে দাও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।